আমার পেজ থেকে কেবল ঢুকলাম, খুশি হয়েছে না? আমি কথা দিয়েছিলাম যে আসবো, তাই আসার কথা ছিল। তো কেমন আছে সবাই? রেজিস্টার টুকটাক করাইছি সবাই, ঠিক আছে। আমি আপনি বলছেন আমি আসছি রে অনেকটা। আচ্ছা, ভিতরে কি ঢুকবে না? না, সবাই কেমন আছে? এমন সাইডে রাখবে যাতে ও না আসে। না ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি ওইদিকে ঘুরে। হ্যাঁ হ্যাঁ, আর যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে কিন্তু চলে আসছে আমাদের হালুম ভাই, সে খুলনার বিখ্যাত ফুটবলার, খুব নাম করা আমাদের মিস্টার হালুম ভাই। আমি বলছিলাম তাকে আসার জন্য, সে কিন্তু শত ব্যস্ততার মধ্যেও চলে আসছে। তো যাই হোক, আজকে আমাদের মেলার দ্বিতীয় দিন যাবো, আমি ভিতরে আছি, আপনি করেন আমি আসছি। হ্যাঁ, তো আমাদের তামান্না আপা আছে, তামান্না আপা একটু হাই দেন। আমাদের তামান্না আপা কিন্তু ব্যস্ততার জন্য আসতে পারেন, আজকে চলে আসছে। আর এখানে মেলা আমাদের কিন্তু আজকে দ্বিতীয় দিন মেলার, আগামীকাল কিন্তু শেষ মেলার, আগামীকাল মেলা আমাদের শেষ। আমি এখন আছি বাইরের যে পশনটা, সে বাইরের পশনটায়। এখানে কিন্তু আসলে প্রত্যেকটা স্থলে অনেক ভিড় আছে, আমাদের হালিমা আপার স্টলে, এটা প্রত্যেকটা স্টলে। আমরা একটু ভিতরে যাব এখন, ভিতরে দেখি, ভিতরে আমাদের স্টল আছে অনেক, সব সুন্দরীরা একসাথে, সব সুন্দরীরা একসাথে। কি করবেন এখন আমাদের মাঝে, আমাদের জেরিনা পা কিছু বল, মিউটটা আনমিউট করে নি। হ্যাঁ বলেন এবার। হ্যাঁ হ্যাঁ, লাইভে আমি আমাদের দিবা কিন্তু কেনাকাটায় প্রতিটা স্টলের সামনে কিন্তু লোকজন আছে, দেখে শুনে আপনারা কিনবেন প্রত্যেকটা স্টলের থেকে। মেলায় আজকে দ্বিতীয় দিন, আগামীকাল আমাদের মেলা শেষ হয়ে যাবে। আগামীকাল শেষ দিন। মামনি, তোমার অনুভূতি কেমন? আজকে স্টলে বসা লাগতেছে না? আচ্ছা যাই হোক, প্রতিটা স্টলে কিন্তু লোকজন আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই সময় পিঠা প্রত্যেকটা স্টলে লোকজন আছে অনেক, আমাদের মেলা আগামীকাল আমাদের শেষ, আগামীকাল রাত 9:30 আমাদের শেষ। দাদা কেমন আছেন? শান্তি দালাকে যে ভালো আছি, আমরা সবাই ভালো আছি। কোভিড-19 যখন পুরো বিশ্ব অচল হয়ে পড়েছিল, ঠিক তখনই শোক সরকার দালার প্রচেষ্টায় ভিতরে সাউন্ডটা যা আছে তার অর্ধেক করে দাও, হয় বন্ধ নাহলে চালু।
কেন সাউন্ড তো বাইরে ভিতরে ই করা যায়, এইটা সিঙ্গেল না, এটা ডাবল, আমারে তো কালকে শেখাই দিল এটা ডাবল, এটা সিঙ্গেল না। এই এদিকে আয়, এই এদিকে আয়, বক্সের তারে যা, বক্সের এদিকে এদিকে আসো। আরে আমাদের খাবারের স্টলগুলো আমরা কিন্তু দিয়েছি এই সাইডে, আমরা দাদা কাল আবার আসবো, অনেক ধন্যবাদ আপনার। বন্ধ না, ওইটা কমানো যাবে না, আমার তো দেখাই দিলা যে ওইটা কমানো যাবে, কমানো যাবে কেন? সে আমারে বলতেছে তাহান যে আঙ্কেল আঙ্কেল আমার মিসের ছেলে, সে বলতেছে মিস না, তারপরে যেন কি বলছে আপনার জেঠে, তুমি তুমি খাবা কিছু বাবা, কিছু কিছু খাবা? আমি যে ওই সময় জিজ্ঞেস করলাম যে কি খাবা, বলে না ভাই বাইরে না যা, বাইরে জিনিস না খাওয়া। এখানে কিন্তু সেলফি স্টল আছে, আর এই পাশে আমাদের যে স্টলগুলো আছে তাতেও কিন্তু দেখেন বাইরের স্টলে আছে আমরা, লোকজন আছে, আর প্রত্যেকটা স্টলে আমাদের কিন্তু লোকজন আছে। এই মুহূর্তে শুক্রবার, আর আগামীকাল আশা করি আরও ভিড় হবে, যেহেতু আমাদের আগামীকাল শেষ দিন, আগামীকাল শেষ দিন লটারি আমরা পুরো জমজমাট হয়ে উঠতেছে। লটারিতে মাত্র আপনারা কিন্তু পেয়ে যাবেন 20 টাকায়। ভাই কি আপনারা লটারিতে কি দেখছেন? 32 ইঞ্চি এলইডি টিভি মাত্র 20 টাকা। শুনছি যে না নিলে আশ্রয়ে ভেঙে ফেলতেছেন আপনারা, ফেলাই দেবেন, ফেলাই 20 টাকায় যদি এলইডি টিভি না নেয় 32 ইঞ্চি তা কি ফেলাই দিচ্ছেন? প্রশ্নই আসে না। শুনছি শুনছি 2-3টা টিভি ফেলাই দিচ্ছেন, ফেলাই দিছে মানে তারা তো নিয়েই গেছে, নিয়েই গেছে। আচ্ছা আমাদের দুর্জয় আছে, আমাদের তামান্না আপা আছে, আমাদের ইমন আছে বাবা, আর বিউটি ফ্লাই পার্লার এন্ড মেকওভারের যে ওনার স্বত্বাধিকারী প্রোপ্রাইটর টিশা বাসু, টিশা বাসু আজকে দেওয়া হয়েছে। তো যাই হোক এসে বিষয়, আর ওই বাবু কিছু খাইবে, ফেলাই দেবো, ফেলাই দাও, ফেলাই দাও। হ্যাঁ আমরা বাইরে জায়গাটা আমাদের, আমাদের কিন্তু সেই মোড়ল আসছে। কে আছে দাদা এনে দাঁড়া রয়েছেন কেন? কোন দিক দেবেন, আপনার দিক দেবেন না? হ্যাঁ না একটু ঘোরাই দেন, ওকে যাবে না। হ্যাঁ এবার তো থাক, এবার যাচ্ছে তো যাক। চাচা কি অবস্থা, কি কেমন আছেন? যাক কিন্তু এখন শুনতেছি যে আপনি ঘন ঘন মেলায় ঠু মারতেছেন, কারণ কি? সে তো আছে, অন্য কোনো কারণ আছে বলে আমি গোপন, ওটা না সেটা তো আছে, অন্য আরো কারণ আছে বলে আমি বলতে যাচ্ছি না, লাইভে আছি তো, তা বললে সমস্যা হয়ে যাবে, বলবো না। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের হালুম ভাই আছে, হালুম ভাই দেখি আমরা একটু। আচ্ছা হালুম ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার মেলাতে এসে অনেক ভালো লাগছে। মানে আমরা ম্যাক্সিমাম দেখতাম যে ব্যাংকুয়েট হল মানে ভিতরে ভিতরে, কিন্তু এখন যে বাইরেও এত সমাগম হবে, আর মানে ঈদের একটা যে আমেজ এটা কিন্তু মানে এখান থেকে বের হলে এটা ফিল হচ্ছে না, এখানে ঢুকলেই ফিল হচ্ছে। যারা দেখতেছেন অবশ্যই একবার আসা উচিত, একবার অন্তত ঘুরে যাওয়া উচিত, সবাই মেলাটা কত মজার হয়। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর দেখা না করে কিন্তু যাই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা মুক্তামণি লোকেশন খুলনা প্রেস ক্লাব, বাবা একটা ব্যাগ দেন তো, খুলনা প্রেস ক্লাব, খুলনা প্রেস ক্লাবে বাবা বল পাচ্ছেন, চিকেন কাটলেট পাচ্ছেন। আচ্ছা আপা কাজ করেন একটা, এটা উঁচু করেন, ওই প্যাকেটের ভিতর আধ দিন একটা প্যাকেট বের করেন, সবুজ সবুজ একটা প্যাকেট আছে, হ্যাঁ কাগজের, কাগজেরটা। আচ্ছা হ্যাঁ এর মধ্যে ঢোকান। আচ্ছা কই লটারি দেখাও আমার সাথে কথা, কেবিএস এর ঈদ মেলায় লটারির ছড়াছড়ি, মাত্র 20 টাকায় পেয়ে যাচ্ছেন 32 ইঞ্চি এলইডি টিভি, সাথে থাকছে গ্যাসের চুলা,
আগামীকাল শেষ হবে। এখানে পাটের শোপিস আছে কিন্তু দেখান তো, টই পেশে ধরে ধরে দ্রুত দেখান। পাটের অনেক মানুষ আছে লাইভে, ধন্যবাদ, লাইভটা শেয়ার করে দেবেন। এই যে দেখেন আপনার স্টল কোথাকার স্টল, খুলনা না খুলনা বাইরে? যশোর থেকে আসছে। ও এই জন্য বলতেছিলেন আগের দিন ট্রেন ছাড়বে, ট্রেন ছাড়বে। আচ্ছা আচ্ছা, একে আজকে আবার চলে যাবেন? প্রতিদিন সকালে আসেন? আচ্ছা আচ্ছা, যাক অনেক অনেক ধন্যবাদ। অনেক লোকজন আছে আজকে, আমরা দেখি। ঠিক আছে, আমরা চলে আসছো? আচ্ছা যাও, আমি লাইভ শেষ করে আসবো। প্রত্যেকটা স্টলে কিন্তু অনেক লোকজন দেখতে পাচ্ছি, তো যে যেখান থেকে আসেন দেখবেন। আমরা কতদিন থাকবে? আগামীকাল শেষ হয়ে যাবে। 350 টাকা, এগুলো 350 টাকা। বাবা জগদীশ কাঁচকলা বাতে দিস, নাক নিলে তোর বৌড়ে দিস। এই দেখেন অন পিস, এগুলো 350 টাকা পাবেন। 350 টাকা পাবেন, 30 নম্বর স্টল, 350 টাকা। এই বাচ্চাদের টোপিস, ও কত বছর বয়সে? বাচ্চাদের টোপিস, সব সব বাচ্চাদের টোপিস আপনারা কিন্তু পাবেন এখানে। অনেক সুন্দর সুন্দর আইটেম আছে, বড়দের ওয়ান পিস আছে, বুড়ো যারা আছে বুড়োদেরও আছে। এই দেখেন এগুলো কত? এগুলো কি ওয়ান পিস 300 টাকা? এগুলো কত? 650? আচ্ছা 650 টাকা। এগুলো 30 নম্বর স্টলে পাবেন, হল রুমের মধ্যে 30 নম্বর স্টলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই দেখেন কারা আসছে আমাদের সামনে, এই যে দেখছেন একদম সমান সময় মতো হয়েছে, লাইভে ভিউ বেশি আছে। সেই সময় আমাদের দিবা আপা আছে, এখন টেলিভিশন খুললেই যারা কিন্তু আপনার টেলিভিশনে দেখতে পান। এই যে একজন, আর এই যে আসছে আরেকজন। আপনাদের প্রোগ্রাম আছে না একটা, ওই কি যেন বাঙালিয়ানা, আমার এত ফোন দিল, আমি স্টল নিলে নেন একটা ম্যানেজ করে দেবানি, তারপরে আর খোঁজ নাই গেলে জানাবানি। আচ্ছা আমাদের দিবা আপা আছে, কেমন লাগছে আপা মেলা এসে? অনেক সুন্দর জমজমাট দেখে অনেক ভালো লাগতেছে, এত জমজমাট মেলা আসলে মনে হচ্ছে যে ঈদ সামনে, ঈদ এখনই মনে হচ্ছে যে। আচ্ছা তাদের শত ব্যস্ততার মধ্যে কিন্তু আসছে আরেকজন আছে আমাদের, নাতাশা আপা। আপা কেমন আছেন? ভালো আছি। আর আসলে দাদা যখন ফোন করে বলে যে অ্যারেঞ্জ করছি মেলা আসেন একবার, মানে আমি অসুস্থ, তারপরে মনে হচ্ছে একবার একটু ঘুমিয়ে যাই, দেখে যাই। আচ্ছা সাদিয়া সুলতানা বলছে যে দিবা আপা এত চিকন হয়ে গেছে, চোখ নষ্ট, তোমার চোখ নষ্ট সাদিয়া সুলতানা। আচ্ছা দেখো ধন্যবাদ আপা। আর আপনাদের প্রোগ্রাম ওই যে বাঙালিয়ানা যেটা, ওটা কি আপনারা অ্যারেঞ্জ করতেছেন নাকি? যদি বলেন যে আপনারা অ্যারেঞ্জ করতেছেন, আমি একটা ভিডিও করে দিব বা কালকে বলার দরকার হলে বলে দেবো। আর যদি বলেন আপনারা শুধুমাত্র বিচারক, তাহলে তাহলে প্যারা নেওয়ার দরকার নেই, তাহলে তারা যেভাবে করতেছে দেখুন।
তো এটা হচ্ছে বিষয় ফটোবুথের সামনে যান। আচ্ছা ফটোবুথের সামনে আমরা যাব, আমাদের সামনে টিশা বাসু আছে। কেমন আছেন আপনি? আচ্ছা আপনার পার্লারের কাজ শেষ? হ্যাঁ বলা যাবে না। আচ্ছা যাই হোক, আমার আমি একটু খাবারই তো এই যে আছে বিষয় অনেক লোক আছে, আমরা লোকজনও আছে অনেক, আপনারা যারা আছেন চলে আসবেন মেলায় আগামীকাল পর্যন্ত আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।